জয়সু ইমানুয়েল সালাম জব বাইবেল রিডিং জব তার ফর্টি টু ইয়ফ তার বিয়াল্লিশ অধ্যায় পরে ইয়ফ সদাপ্রভুকে উত্তর কোরিয়া কহিলেন দুই পথ আমি জানি তুমি সকলে করিতে পারো কোনো সংকল্প সাধন তোমার সাধ্য নয় তিন পথ একে যে জ্ঞান বিনা মন্ত্রণা গুপ্ত রাখে সত্য আমি তাহাই বলিয়াছি যা বুঝি নাই যাহা আমার পক্ষে অদ্ভুত আমার অজ্ঞাত চার পথ বিনয় করি নিবেদন শুনো আমি কিছু বলি আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি বুঝিয়া দাও পাঁচ পথ পূর্বে তোমার বিষয় কর্ণে শুনিয়াছিলাম কিন্তু সম্প্রীতি আমার চক্ষু তোমাকে দেখিল ছয় পথ এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি ধুলায় ও ভস্যে বসিয়া অনুতাপ করিতেছি সাত পথ এই সকল বলিবার পর সদাপ্রভু তৈমনীয় ইলিফসকে কহিলেন তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হইয়াছে কারণ আমার দাস ইয়ব যেরূপ বলিয়াছে তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বলো নাই আটপথ অতএব তোমরা সাতটি বৃষ ও সাতটি মেষ লইয়া আমার দাস নিকটে গিয়া আপনাদের নির্মিত হোম বলে উৎসর্গ করো আর আমার দাস ইয়ব তোমাদের নিমিত্ত প্রার্থনা করিবে কারণ আমি তাহাকে গ্রাহ্য করিব নথুবা আমি তোমাদিয়াকে তোমাদের মূর্খতা অনুযায়ী প্রতিফল দেবো কেননা আমার দাস ইয়বের ন্যায় তোমরা আমার বিষয়ে যথার্থ কথা বলো নাই নয় পর তখন তৈমানিয় ইলিফস সুহীয় বিলদত ও নামাথীয় সফর গিয়া সদাপ্রভুর বাক্য অনুযায়ী কর্ম করিলেন আর সদাপ্রভু ইয়ফকে গ্রাহ্য করিলেন দশ পথ পরে ইয়োপ আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদপ্রভু তাহার দুর্দশা পরিবর্তন করিলেন বস্তুত সদপ্রভু ইয়বকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন এগারো পথ পরে ইয়বে ভ্রাতা ও ভগ্নীরা সকলে এবং পূর্ব পরিচিত লোকেরা সকলে তাহার নিকটে আসিয়া তাহার বাটিতে তাহার সহিত ভোজন করিল ও তাহার জন্য দুঃখ প্রকাশ করিল এবং সদাপ্রভু কর্তৃত্ব ঘটিত সমস্ত বিপদের বিষয়ে তাহাকে সান্ত্বনা করিল আর প্রত্যেকজন এক এক খণ্ড কলসি মুদ্রা ও এক একটি সুবর্ণের কুণ্ডল তাহাকে দিল বার বতা সদপ্রভু ইয়েবের প্রথম অবস্থা হইতে শেষ অবস্থা অধিক আশীর্বাদযুক্ত করিলেন তাহার চতুর্দশ সহস্র মেষ ছয় সহস্র উঠ এক সহস্র শোলা বলত ও এক সহস্র গর্ধবি হইল তার পথ আর তাহার সাত পুত্র তিন কন্যা জন্মিল চোদ্দ তিনি জ্যৈষ্ঠ কন্যার নাম জিমিমা দ্বিতীয়বার নাম কচ্ছিয়া ও তৃতীয়ার নাম কেহর নহুক কেহন হপুক রাখিলেন পনেরোপথ ইয়োপ কন্যাগণের তুল্য রূপবতী যুবতী সমস্ত দেশে মিলনা এবং তাহাদের পিতা তাহাদের ভাতৃগণেশ সহিত তাহাদিয়াকে দয়াধিকার দিলেন ষোলপথ পরে ইউপ আর একশত চল্লিশ বছর জীবিত থাকিয়া আপন পুত্র পৌতাদি চারিপুরুষ পর্যন্ত দেখিলেন সতরূপথ শেষে ইয়ো বৃদ্ধ ও পূর্ণাঙ্গ হইয়া প্রাণত্যাগ করিলেন আমেন